এটার সাথে বিল্ট ইন ফ্রিজ আছে অলরেডি, এখানে কোক আছে এবং ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এটা প্রচুর ঠান্ডা কোক, হয়তো বা দেখে বুঝে গেছেন। আর এটা আপনি চাইলে হটও করতে পারবেন, তো এটা কিন্তু ভালো একটা সুবিধা। নর্মাল কিন্তু এই ধরনের বিল্ট ইন ফ্রিজ কিন্তু থাকে না। নর্মালি 2010 এর একটা প্রিমিয়াম বিক্রি হয় 20 লাখে, হ্যাঁ, বাড়ি এটা পাইতেছে 18 লাখ, 18 লাখ টাকা, 20 লক্ষ টাকা। সো ফেসলিপ ছাড়া 24-25 বিক্রি হয় না ভাই? হ্যাঁ, আরো প্লাসে বিক্রি হয়। কিন্তু এটা কত দিচ্ছেন? এটা হলে গিয়া 14 মডেলের গাড়ি, এটা 25 লক্ষ টাকা। 16 মডেলের নিশান এক্সেল দাম মাত্র 24 লক্ষ 50, এটা রাখতে পারবো এসের 34-50, 16 লক্ষ 50 হাজার টাকা দিলে এই গাড়িটা আপনারা বাসায় নিয়ে যেতে পারবেন। 18 লক্ষ টাকা 17 মডেলের হচ্ছে এক্সিও। নর্মালি আপনারা ইউজড যদি কিনতে যান 18 নিচে পাবেন না, সেক্ষেত্রে রিকন্ডিশনই পাচ্ছেন 18 দামে। তো আজকে হচ্ছে ইতিহাসে সেরা দামে গাড়ি পাবেন মেট্রো কার্সে, বাংলাদেশের সব থেকে বড় সেরেন গাড়ির শোরুম। এখানে অ্যাটলিস্ট আপনারা 70-100 গাড়ি আশা করি পেয়ে যাবেন, ইউজডও পাবেন রিকন্ডিশনও পাবেন। এবং যাদের ব্যাংক লোন হয় না তাদের জন্য অলরেডি ব্যাংক লোন করা গাড়ি আছে, আপনি এখনই ডাউন পেমেন্ট দিয়ে এখনই গাড়িগুলো নিয়ে যেতে পারবেন। তো আজকের এই হিরোতে হেল্প করে হচ্ছে 14 ভাই, এই শোরুমের কর্ণধার আজাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুমান ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সম্মত হয়ে ভালো আছেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শোরুমের অ্যাড্রেস একটু বলেন শুনি। শোরুমের অ্যাড্রেস হলো গিয়া তেজগাঁও লিংক রোড, এই যে সামনে লিংক রোডটা বলে, হ্যাঁ, আর এটা হলো গিয়া নিকেতন 3 নম্বর গেট। আচ্ছা, হ্যাঁ, আমার ঠিক এই পিছনে হলে গিয়া আরং, আমাদের এই বিল্ডিং এর পিছনে আরং, ঠিক আরং এর আগে নিকেতন 3 নম্বর গেট, আর একটা আঁকাবাঁকা অনেক বড় একটা বিল্ডিং আছে। তো আমরা কিন্তু প্রতিটা ভিডিওতে বইলা দেই, তারপরে অনেকে কিন্তু কমেন্টস করেন যে ভাই শোরুম অ্যাড্রেসটা বলেন, তো আমরা তার জন্য প্রতিটা ভিডিওতে বলে দিচ্ছি আর কি। তো প্রথম মনে সিএইচআরটা দেখাই, যেহেতু এটা সব থেকে কম দাম দিচ্ছেন, 14 লক্ষ 50 হাজার টাকা প্রাইস, 24 লক্ষ 50 হাজার টাকা। তো এই গাড়িটা, এটা হচ্ছে 2017 মডেলের সিএইচআর। নর্মালি 16 মডেলের গাড়িগুলো 25-25 বিক্রি হচ্ছে এখন, বা 26 বিক্রি হচ্ছে, বাট এইটা মাত্র আপনারা 24 লক্ষ 50 হাজার পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে ভাইদের একেবারে র ইউনিট, জাস্ট আনা হয়েছে, ওয়াশ পলিশ দেখেন, মলে টলে কিছুই পরিষ্কার করা হয় নাই। এগুলো আপনারা নেওয়ার সময় হয়তো বা কাল পরশু তারা ওয়াশ করে দেখতে পারে। 94,000 মাইলেজ চলছে, ফুল সিস্টার, জেনুইন মাইলেজ, কোনো টেম্পারারি কোনো কিছুই করা হয় নাই। আপনারা যেভাবে মন চায় ওইভাবে চেক করে নিতে পারবেন। আর এটা মোটামুটি দেখেন ভালো ফ্রেশ আছে, হ্যাঁ, জাস্ট ওয়াশ পলিশের কাজ টুকটাক হয়তো বা টাচ আপের কাজ থাকতে পারে, ওগুলো ভাইরা করে দেবে, সমস্যা নেই। তো প্রাইস হচ্ছে মাত্র 24-50, 17 মডেল। রেজিস্ট্রেশন কত আজাদ ভাই? এটা রেজিস্ট্রেশন হলে গিয়ে আপনার 2000-এর, আপনার 20-এর রেজিস্ট্রেশন, 2020-এর রেজিস্ট্রেশন। আর বাইরে একটা প্রিয়াস আছে, প্রিয়াস আলফা 7-সিটারের গাড়ি। সো প্রিয়াস আলফা তো নর্মাল আমরা সবাই জানি 5-সিট, বাট আলফাটা হয় 7-সিট, 7-সিটার গাড়ি। আমরা একটু আউটলুকটা দেখাই, 20 লক্ষ টাকা প্রাইস। হ্যাঁ, সো এটার প্রাইস হচ্ছে 20 লক্ষ, না 20 লক্ষ টাকা। তো এটা হচ্ছে 20 লক্ষ। এটার ভিতরে সিট কিন্তু আপনার খুবই কমফোর্ট, এবং লেগ স্পেস থেকে শুরু করে সবই অনেক ভালো আছে দেখেন। আর এই গাড়ি কিন্তু মাইলেজের রাজা, নর্মাল বাংলাদেশের যদি ধরেন সব থেকে বেশি মাইলেজ পায় হচ্ছে প্রিয়াস। 1 লিটারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে 25-26-2700 পায়। তো এটা হচ্ছে ডিপেন্ড করে আপনাদের উপর। এ হচ্ছে ব্যাক সাইড। তো এটার প্রাইস হচ্ছে 20 লক্ষ, 20 লক্ষ টাকা। আচ্ছা, নেক্সট কোনটা দেখাবেন? নেক্সট হলে গিয়া আপনার, আপনার বাড়ি দেখাবেন নাকি? বাড়ি না, বাড়ি গাড়িটা তো এটা দেখানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো এটা এখনো আছে, প্রাইসটা কাছাকাছি উঠতেছে, হয়তো বা উঠলে ছেড়ে দিবে। তারপরে সুযোগ আছে, আসেন মার্সিডিজ বি। তো এখন এটা হচ্ছে মার্সিডিজ গাড়ি দিব, এটা খুবই রিজনেবল প্রাইসে। নর্মালি 2010 এর একটা প্রিমিয়াম বিক্রি হয় 20 লাখে, হ্যাঁ, বাড়ি এটা পাইতেছে 18 লাখ, 18 লাখ টাকা। তো দেখেন 2010 এর প্রিমিয়াম পাবেন হচ্ছে 20 লাখ টাকা প্লাসে, আর 2010 এর মার্সিডিজ পাচ্ছেন মাত্র 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা। এবং পেপার্স আপডেট করা আছে, খুবই লাক্সারিয়াস একটা ইউনিট। আমি একটু আপনাদের ভিতরে দেখা দিচ্ছি, তাহলে আরো ভালো বুঝবেন এবং ভালো ফ্রেশ। হ্যাঁ, দেখেন খুবই সুন্দর, পেপার্স তো আপডেট করা আছে আজাদ ভাই, পেপার্স আপডেট করা আছে। আমি গাড়িটা দেখা দিচ্ছি আপনাদেরকে, দেখেন। দেন হচ্ছে আমরা একটা ব্যাংক লোনের গাড়ি দেখাবো, ব্যাংক লোনে 20 লক্ষ টাকা। সো এটা 20 লক্ষ টাকা দিলে নেবেন, বাকি টাকা হচ্ছে ব্যাংকে কিস্তি দিবেন। তারপরে প্রিমিয়াম 2014 মডেলের, এটা হচ্ছে 14 মডেলের প্রিমিয়াম, বাট 20 এর হচ্ছে ফেসলিপ করা। 14 মডেল একটা প্রিমিয়াম, ফেসলিপ ছাড়া 24-25 বিক্রি হয় না ভাই? হ্যাঁ, আরো প্লাসে বিক্রি হয়। কিন্তু এটা কত দিচ্ছেন? এটা হলে গিয়া 14 মডেলের গাড়ি, এটা 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা। সো দেখেন আপনারা বডি মানে সহ ফেসলিপ সহ মোটামুটি ওই দামে পেয়ে যাচ্ছেন। নর্মালি অনেক জায়গায় দেখবেন যে 2012 মডেলের প্রিমিয়াম এই দামে সেল করে, মানে এই যে ফেসলিপ সহগুড়া 24-25 সেল করে,
সেখানে আপনারা 14 মডেলের গাড়ি মোটামুটি একটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন। তো আজাদ ভাইয়ের এখানে কিন্তু মাঝে মাঝে এমন এমন গাড়ি এত কম দামে থাকে, তো এগুলো আসলে আপনারা হয়তো অনেকেই জানেন না, জানলে হয়তো বা লুফে নিতে। এই যে নিশান এক্সটাইল 16 মডেলের গাড়ি 24,50,000 টাকা, তো এটা হচ্ছে 16 মডেলের নিশান এক্সটাইল, দাম মাত্র 24,50,000। তো দেখেন কত রিজনেবল প্রাইসে দিচ্ছে। এবং পিছনে আরেকটা আছে, ঠিক না ভাই? হ্যাঁ, নিশান এক্সটাইল পাল কালার। আচ্ছা, এখানে 9 এর মডেলের একটা প্রিমিয়াম আছে, যেটা হচ্ছে 20,50,000। 20,50,000। তো এটা হচ্ছে রেজিস্ট্রেশন কত এটা আজাদ ভাই? রেজিস্ট্রেশন 2000, আপনার 12-তে রেজিস্ট্রেশন করা। আচ্ছা, 2012। আবার এর লিগে আপনার অ্যাভেঞ্জার আছে 11,00,000 টাকা। অ্যাভেঞ্জারটা কত মডেল? অ্যাভেঞ্জারটা হলিগে 2000, আপনার 9 মডেলের গাড়ি। সো 2009 এর অ্যাভেঞ্জার, অ্যাভেঞ্জার আছে 7 সিটার, ঠিক না? 7 সিটার, হ্যাঁ। প্রাইস কত বলবেন? 11,00,000 টাকা। 11,00,000 টাকা। আচ্ছা, 11,00,000। দেন হচ্ছে এটা 18-এর প্রিমিয়াম। সো এটা হচ্ছে 18-এর প্রিমিয়াম। 18-এর প্রিমিয়াম পড়বে হলে গিয়ে আপনার এটা রাখতে পারবো এশের 34,50। 34,50 প্রাইস কিন্তু রিজনেবল আছে। তারপরে আর 16,50,000 টাকা দিয়ে নিয়ে যেতে পারবে হলে গিয়ে নোয়া। সো এটা মাত্র 16,50,000 টাকা দিলে এই গাড়িটা আপনারা বাসা নিয়ে যেতে পারবেন। বাকি টাকা হচ্ছে আপনারা ব্যাংকের কিস্তি দিবেন। এটা হচ্ছে 2 দরজা পাওয়ার, ক্যাপ্টেন সিট, পুশ স্টার্ট, মানে যা যা অপশন থাকে সব অপশনই আছে। মাইলেজ হচ্ছে মাত্র 84,000 কিলোমিটার চলছে। এখানে একটা এক্সটাইল আছে, আমরা একটা ব্ল্যাক দেখাইছি, এটা হচ্ছে পার্ল কালার। মডেল কত এটার? এটা মডেল হলে এটাও 2015 মডেলের গাড়ি। আচ্ছা, রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন 2020 এটা। আচ্ছা, এটার প্রাইস কত করবে? এটার প্রাইস আপনার 25,00,000 টাকা। এটার প্রাইস বেশি কেন ভাই? এটা একটু কস্টিং বেশি কিনা? কস্টিং বেশি। আচ্ছা, তো আপনাদের বিষয়টা হচ্ছে যে যদি কেনা একটু বেশি হয়, একটু বেশিতে কেনা কম হলে আমাকে ছেড়ে দেন, মানে বাজার দর দেখেন। 14 মডেলের গাড়ি 20 রেজিস্ট্রেশন করা। আচ্ছা, তো এটা হচ্ছে 14 মডেলের গাড়ি, তেলের গাড়ি এটা না? তেলের গাড়ি, জি। 20 রেজিস্ট্রেশন, প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে হলে গিয়ে আপনার 18,00,000 টাকা। সো প্রাইস হচ্ছে 18,00,000 টাকা। এগুলো কিন্তু আস্কিং প্রাইস। হ্যাঁ, আসলে ভাই অবশ্যই অনার করবেন। তারপর লিগে পিয়াস আরেকটা, একটু দেখা দিচ্ছি আপনাদেরকে। সো আমরা কিন্তু একটা ধারণা দিয়ে দিচ্ছি যে কোন গাড়ি কত দামে আছে, বাকিটা আপনারা ফিজিক্যালি এসে দেখে নেবেন। প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে হলে গিয়ে আপনার 20,50,000। 20,50,000 একটা অ্যাকুয়া আছে, 2013 মডেলের গাড়ি। এটার মধ্যে আবার 2000 আপনার 17 মডেলের কালারের গাড়ি আছে। আর অ্যাকুয়া গাড়ি সাধারণত কিন্তু আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এখানকার আর্মরেস্ট থাকে না, বাট এটাতে কিন্তু আছে। তো আপনারা অ্যাকুয়া নিলে অবশ্যই এই জিনিসটা একটু লক্ষ্য করে কিনবেন, না হলে আপনাদের আবার এক্সট্রা টাকা যাবে আর কি। দেন হচ্ছে কোনটা দেখাবেন? দুইটা একটা হলে গিয়ে আপনার যে এক্সজিও আছে 2017-18, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 18, এটা 18। হ্যাঁ, এটার প্রাইস কত? এটার 18টা হলে গিয়ে 21,00,000 টাকা, আর 17টা পড়বে হলে গিয়ে 18,00,000 টাকা। সো এটা হচ্ছে 18,00,000 টাকা 17 মডেলের হচ্ছে এক্সজিও। নর্মালি আপনারা ইউজড যদি কিনতে যান 18 নিচে পাবেন না, সেক্ষেত্রে রিকন্ডিশনই পাচ্ছেন 18 দামে। আর এটা হচ্ছে 21,00,000 টাকা। 21,00,000 টাকা। সো এটা হচ্ছে ব্যাংলোন ক্যালি করে নিতে পারবেন। দেন কোনটা দেখাবেন? তারপরে আসে হলে গিয়ে আপনার 2012 মডেলের প্রিমিয়াম। সো 2012-এর প্রিমিয়াম আছে, এটা 22,50,000। 22,50,000 দেন এটা। এটা হলে গিয়া 2000 আপনার, এটাও 2014, এটাও 2000, এটা মনে হয় 2016 মডেলের গাড়ি। 16 মডেলের হচ্ছে এক্সজিও। এটার প্রাইস কত? প্রাইস কত এটার? এটা প্রাইস পড়বে লিগে 18,00,000 টাকা। আচ্ছা, দেখেন 16 মডেলের একটা ইউজড, এক্সজিওর দাম 18, আর ভাইরা 17 মডেলের এটা দিচ্ছে 18। হ্যাঁ হ্যাঁ, তো আমার তো মনে হয় এটা নেওয়া উচিত রিকন্ডিশন। দেন হচ্ছে আপনার আরেকটা মার্সিডিজ2012 মডেলের গাড়ি, কালারটা হচ্ছে গ্রে কালার। ম্যানুয়াল গাড়ি, প্রাইস কত পড়বে এটা? এটা প্রাইস পড়বে হলে গিয়ে আপনার 11,00,000 টাকা। 11,00,000 টাকা। এখানে একটা আড়ো আছে, আড়ো আছে।
প্রাডোটা কত মডেলের আজাদ ভাই? 2004 মডেলের গাড়ি প্রাডো। সো এটা হচ্ছে 2004 মডেলের গাড়ি, বর্তমান দাম কত এটা? এটার দাম পড়বে হলে গিয়ে আপনার 27 লক্ষ টাকা। 27 একসময় দেখলো 32-33 ছিল, ঠিক না ভাই? তো এখন কিন্তু দাম কমে গেছে। একটা ইয়ে আছে, আর এখানে একটা ভ্যান আছে, খাবার টাবার ক্যারি করতে পারবেন। 2016 মডেল না? 16। প্রাইস কত পড়বে? এটা প্রাইসটা আপনার 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা। আচ্ছা, তারপর আরেকটা আছে হলো বাইক, 17 মডেলের বাইক গাড়ি, 13 লক্ষ টাকা। এটার প্রাইস হচ্ছে 13 লক্ষ টাকা, সানরুফ সহ। সানরুফ সহ। আচ্ছা, এখানে একটা প্রিমিয়াম আছে, প্রিমিয়াম 2011 মডেলের প্রিমিয়াম, 23 লক্ষ টাকা। আচ্ছা, এটা হচ্ছে আস্কিং প্রাইস। আসলে অবভিয়াসলি অনার করা হবে। হ্যাঁ, দেন হচ্ছে একটা আপনার ভক্সওয়াগন আছে, পাসাতটা কি বলে না? জি জি, ভক্সওয়াগন দুটো আছে, এটা পাল কালার আছে, ব্ল্যাক কালার। আচ্ছা, সানরুফ সহ কত প্রাইস করবে? এটা দিচ্ছি ও এখানে। আচ্ছা, থাক লাগবে না তাহলে। আচ্ছা, প্রাইস কত পড়বে এটার? এটা প্রাইস পড়বে হলে গিয়ে আপনার 32 লক্ষ টাকা। 32 লক্ষ। বিএমডব্লিউ X5 ভাই, এটা। সো এটা হচ্ছে বিএমডব্লিউ X5, এটা হলে গিয়ে আপনার 23 লক্ষ টাকা। 23 লক্ষ টাকা আপ টু ডেট করে দিব। আচ্ছা, পেপার ভাই আপ টু ডেট করে দিবে। আর এটা তো আমরা দেখাইছি, প্রোটন দেখানি, মডেল কত এটা? এটা মডেল 17। এটা প্রাইসটা আমি মোবাইলে জানাই। আচ্ছা, মোবাইলে জানায় দিবেন। সো আমরা কিন্তু জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি, কারণ দেখেন শোরুম বিশাল, আমরা যদি 5 মিনিট করে একটা গাড়ি দেখি বা 2 মিনিট করে দেখাই, 1.5 ঘন্টার উপরে চলে যায়। দেখানো হয়েছে, আর এটা হচ্ছে একটা স্পেশাল গাড়ি, এটার মধ্যে ফ্রিজ আছে, আমরা একটু দেখা দিচ্ছি স্পেশাল গাড়িটা। 50,000 টাকা। আচ্ছা, সো নোহা গাড়িতে আপনারা কিন্তু আমার মনে হয় না কখনো এই ধরনের বিল্ট ইন ফ্রিজ দেখছেন। এটার সাথে বিল্ট ইন ফ্রিজ আছে, অলরেডি এখানে কোক আছে এবং ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এটা প্রচুর ঠান্ডা কোক, হয়তো বা দেখে বুঝে গেছেন। আর এটা আপনি চাইলে হটও করতে পারবেন, সো এটা কিন্তু ভালো একটা সুবিধা। নর্মাল কিন্তু এই ধরনের বিল্ট ইন ফ্রিজ কিন্তু থাকে না নোহাতে, এটাতে আছে। এটা হচ্ছে পুশ স্টার্ট, 2 দরজা হচ্ছে পাওয়ার, মডেলের হচ্ছে 12 মডেলের। রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন 12, এটা লিগা রেজিস্ট্রেশন, 20 রেজিস্ট্রেশন। আচ্ছা, কাস্টম তো ভাই এগুলো নাই? না, কাস্টম নাই, গাড়ি একদম ফ্রেশ। 2250 ফিক্সড? জি। আচ্ছা, 2250 ফিক্সড। এদিকে হচ্ছে একটা এক্সিও আছে, এটা হচ্ছে 2014 মডেলের এক্সিও। রেজিস্ট্রেশন কত এটা আজাদ ভাই? রেজিস্ট্রেশন 19 রেজিস্ট্রেশন করা। আচ্ছা, প্রাইস কত পড়বে এটা? সরি, 19 না, এটা 18 রেজিস্ট্রেশন করা। এটা হলে কি আপনার প্রাইস পড়বে হলে কি আপনার 1550। তেলের গাড়ি নাকি এটা? তেলের না, হাইব্রিড, হাইব্রিড, হাইব্রিড গাড়ি। আচ্ছা, এখানে একটা হাইব্রিড স্কোয়ার আছে একটা, এটা হলে কি 2015 মডেলের গাড়ি, 24 লক্ষ টাকা। আচ্ছা, এটা হচ্ছে 2 দরজা পাওয়ার, এটার ক্যাপিন সিট আছে, পুশ স্টার্ট আছে, 1 লক্ষ, আচ্ছা, 18,700 মাইলেজ, এটা অরিজিনাল জেনুইন মাইলেজ। প্রাইস কত পড়বে এটা হলে কি? 24 লক্ষ টাকা। 24 লক্ষ টাকা। ক্লোজার এটা হলে কি আপনি 2004 মডেলের গাড়ি, 14 লাখ টাকা। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার হ্যারিয়ার, ফুল লোডেড গাড়ি, ফুল লোডেড বডি কিট সহ। এটার মধ্যে আপনার দুইটা কালার আছে আমার কাছে, রেডি স্টক আছে 3টা গাড়ি অলরেডি, ব্ল্যাক কালার, পাল কালার, পাল কালারের দুইটা, ব্ল্যাক কালারের একটা। হ্যাঁ, আপনার এটা হলো 85 লক্ষ টাকা। 85 লক্ষ টাকা, এটা হচ্ছে ফুল লোডেড, প্যানোরামিক সানরুফ, JBL, মডিস্টা বডি কিট সব সহ। হ্যাঁ হ্যাঁ, দেন হচ্ছে আমরা, ও আচ্ছা, পিছের ডোর পাওয়ার আছে না ভাই? টু ডোর পাওয়ার, সরি, মানে ব্যাকডাল পাওয়ার, ব্যাকডালও পাওয়ার, এই যে ব্যাকডাল হচ্ছে পাওয়ার। আর এটা হচ্ছে আপনার একটা খুবই লাক্সারিয়াস গাড়ি, ইস্তেমা, অনেক আগের মডেল। এটার মধ্যে অনেক ভালো ভালো ফিচার আছে, মানে আলফাডের সাথে কম্পেয়ার করার মতো গাড়ি আর কি। এটা হচ্ছে 2004 এর মডেল না আজাদ ভাই? ইস্তেমাটা না, এটা 2002 মডেলের গাড়ি, 2002। হ্যাঁ, 2 দরজা পাওয়ার। হ্যাঁ, এটা 2 দরজা পাওয়ার পাচ্ছেন। এটা 15 লক্ষ টাকা দিয়ে দিব ভাই, মানে এটা হচ্ছে 15 লক্ষ টাকা প্রাইস বলছিল, তাও দেয়নি, কিন্তু এখন 15 লাখ টাকা দিয়ে দিব। গাড়ি দেখেন, ভিতরে ড্যাশবোর্ড খুবই লাক্সারিয়াস, লেদার সিট, সানরুফ, মুনরুফ সবই আছে। প্রাইস হচ্ছে 15 লক্ষ টাকা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে আপনার হায়েস্ট, হায়েস্ট আপনার 2 মডেলের গাড়ি, এটা দাম পড়বে হলে গিয়ে 18 লাখ টাকা। আর 2000 আপনার 3 মডেলের হলে গিয়ে আপনার প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে হলে গিয়ে আপনার 23,50,000। 23,50,000। লেই রহমানের রহিম, মেট্রোকার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ শামসুল আলম আদার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, আসসালামু আলাইকুম। মেট্রোকার্স আপনার কিছু লোনের গাড়ি আছে, রেডি স্টক আছে, চাইলে আপনি নগদে আইসা নিয়ে যেতে পারবেন, ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যেতে পারবেন।
এবং আর কিছু পুরাতন গাড়ি যেগুলো আপনাদের হয়তো বাজেটের বাইরে আছে সেগুলো চাইলে লোন করে নিতে পারবেন। আমাদের যে আপনার ব্লগে যে প্রাইসগুলো দেওয়া হয়েছে এগুলোর ধারণা দেওয়া হয়েছিল, এগুলো আস্কিং প্রাইস দেওয়া হয়েছিল, কিন্তু বাট আপনার দাম নিয়ে বাঁধবে না। আপনার আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে গাড়ি যদি পছন্দ হয় দাম নিয়ে বাঁধবে না, আপনারা আসেন, আমি কম প্রাইসের মধ্যে গাড়ি দেওয়ার চেষ্টা করব। মেট্রো কার্স সবসময়ই আপনাদেরকে কম লাভ করে সেলটা বেশি করে। মেট্রো কার্স 1-2 দুইটাতেই, 1-এ আছে ওলি গাড়ি কন্ডিশন গাড়ি, আর 2-তে আছে ওলি গিয়ে ইউজ গাড়ি, যার যেই গাড়ি লাগুক না কেন। অনেকে আবার শুধু গাড়ি বিক্রি করতে চাচ্ছে, হয়তো দেখা গেলো যে তাদের প্রয়োজনে, চাইলে গাড়ি বিক্রিও করতে পারেন। হ্যাঁ, আমাদের গাড়ি বিক্রি করে টাকা নিয়েও যেতে পারবেন। হ্যাঁ, গাড়ি চাইলে একটা গাড়ি দেখা গেলো যে নতুন নিয়ে পুরাতন গাড়ি দিয়ে যেতে পারেন, আর যদি কারো যদি এমনি বিক্রি করে না গাড়ি আমি বিক্রি করে দিব, তাও কন্ট্যাক্ট করতে পারেন বিক্রি করার জন্যই। এক্সচেঞ্জের সুবিধা আছে, আশা করি সবাই দোয়া করবেন মেট্রো কার্সের জন্য, যেন ভালো সার্ভিস দিতে পারি। আসসালামু আলাইকুম।